আসসালামু আলাইকুম সালামু আলহামদুলিল্লাহিসালাত আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা একটি সংবাদ আমার নজর কেড়েছে ছাব্বিশে নভেম্বর দু হাজার উনিশ দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী সাত শত নারীকে বিয়ে করার ইচ্ছা ছিল সেই জাকিরের প্রতারণার আশ্রয় নিয়ে দুই শত ছিয়াশি নারীকে বিয়ে করা লালমনিরহাটের যুবক জাকির হোসেনের সাতশত বিয়ে করার ইচ্ছা ছিল কিন্তু পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর তার সেই বাসনা নাকি থমকে গেছে এখন আপনারাই আপনাদের বিবেককে প্রশ্ন করুন যে আমাদের সমাজে কত বিচিত্র মানুষ চলাফেরা করছে এবং কত বিচিত্র মন মানসিকতার মানুষ আমাদের সমাজে আছে সেটি আসলে একটু গবেষণা না করলে জানা মুশকিল আপনারা চিন্তা করুন মানুষ একটা কথা বলে যে সুখে খাইতে ভূতে কিলায় এমনিতে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দুর্বলতা আছে আমাদের বিচার বিভাগের একটি দুর্বলতা আছে সেটি আমরা সকলেই জানি যে বর্তমানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এবং বর্তমান সরকার এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইমেজ এতটাই শূন্যের কোঠায় নামিয়ে এনেছে যে এই সমস্ত অপকর্মের পিছনে এই আমাদের পুলিশ বাহিনীর ইমেজ ধ্বংস করাটাও দায়ী সাথে সাথে আমাদের বিচার বিভাগের যে বেহাল দশা আপনারা সকলেই জানেন যে গণভবন থেকে যে নির্দেশ আসে সেই নির্দেশের আলোকেই বিচার কার্য পরিচালিত হয়ে থাকে এই কথাগুলি বললে আবার আপনারা যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আপনারা হয়তো মনে কষ্ট পেতে পারেন দেখুন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা তিনি আওয়ামী লীগের খুবই পছন্দসই একজন বিচারপতি ছিলেন আওয়ামী লীগই তাঁদের পছন্দের আলোকে তাকে নিয়োগ দিয়েছিলেন তিনি আওয়ামী লীগের খুবই ঘনিষ্ঠজন ছিলেন এবং তিনি গত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের যে ছয় সাতজন রাজনৈতিক নেতাকে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা মামলা সাজিয়ে একের পর এক রায় দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল সেই মৃত্যুদণ্ডের মূল হোতা ছিল এই প্রধান বিচারপতি এস কে সিনহা সেটি কিন্তু তিনি তার লেখা এ ব্রোকেন ড্রিম বইতে একেবার পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে তিনি তার নিজের বিচার বিশ্লেষণে দেওয়া রায় তিনি উপস্থাপন করেন নাই উপরের নির্দেশ অনুযায়ী তিনি রায় দিয়েছিলেন আর তারই ফলশ্রুতিতে তাকেও তাদেরই বলি হতে হয়েছে আপনারা সকলেই জানেন যে তাকে ক্যান্সারের রোগী বানিয়ে বন্দুকের নলের মুখে ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল তো সেই বিচার বিভাগের এই বেহাল দশার কারণেও এই জাতীয় অপরাধ একের পর এক আমাদের দেশে সংঘটিত হচ্ছে বলতে পারেন এটা ওয়ান কাইন্ড অফ রেফট এটি এক ধরনের ধর্ষণ এই জাকির তিনি প্রতারণা প্রতারণার আশ্রয় নিয়ে সোশ্যাল মিডিয়ার এই মাধ্যমকে ব্যবহার করে বিভিন্ন সময় নারীদেরকে প্রলোভন দেখাতেন যে তিনি সরকারি কর্মকর্তা তিনি ব্যবসায়ী এরপরে খুবই শিক্ষিত একজন মানুষ এইভাবে তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন নারীকে ফাঁদে ফেলতেন এরপরে সুকৌশলে যখন এই নারীরা তার প্রতি কিছুটা দুর্বলতা ভাব দেখাত বা এই নারীদের কিছুটা দুর্বলতা তার প্রতি এসে যেত তখনই তিনি সেই দুর্বলতাকে পুঁজি করে তিনি তাদেরকে বিয়ের প্রস্তাব দিতেন এরপরেই তিনি একের পর এক সম্ভবত বাইশটি বিবাহ করেছিলেন গত দুই বছরে এবং এই বাইশজন নারীকেই তিনি প্রতারণার ফাঁদে ফেলে কাউকে বিয়ে করেছেন আবার কাউকে বিয়ে করেন নাই এবং যখন তিনি এই সকল নারীদেরকে ধর্ষণ করতেন তখন তিনি সেই চিত্র মোবাইলে ভিডিও ধারণ করতেন এবং কেউ যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার জন্যে চিন্তাভাবনা করতেন তখন তিনি এই ভিডিওগুলির এই ভিডিওগুলিকে পুঁজি করে তাদেরকে হুমকি দিতেন এবং তাদেরকে ভয় দেখাতেন যে আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা করলে তোমাদের মান সম্মান ধুলায় মিশিয়ে দেব যে কারণে নারীরা মান সম্মানের ভয়ে তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায়নি অবশেষে তিনি তেইশতম যে নারীকে প্রলোভন দেখিয়ে তার সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করেছিলেন তিনি তাকে বিবাহ করেন নাই অবশেষে সেই নারী এই জাকিদের বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা দায়ের করে এবং সেই ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পরে যখন তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তখনই তিনি এই কথাটি বলেন যে তার ইচ্ছা ছিল যে তিনি জীবনে সাতশতটি বিবাহ করবেন যদিও প্রায় অর্ধেক বিবাহ করেই ফেলেছিলেন দুই শত নারীকে তিনি অলরেডি বিবাহ করেছিলেন যদিও গত এক বছরেই তিনি জন নারীকে বিবাহ করেছেন এখানে মজার বিষয় হল যে আমরা শুধু তাকেই যে দোষ দিতে পারি বিষয়টি এমন নয় এই জাকিরের যিনি প্রথম স্ত্রী তিনিও তার এই অসামাজিক কর্মকাণ্ডের একজন সহযোগী অর্থাৎ এই দুজনে মিলে বিভিন্ন নারীকে প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে টাকা স্বর্ণালঙ্কার এবং দামি জিনিসপত্র হাতিয়ে নিতেন এবং এই জাকিরের টার্গেটই থাকত শিক্ষিতা কর্মজীবী কোনো একজন চাকুরিজীবী নারীকে এই জাকির টার্গেট করত। তার মানে তাদেরকে প্রলোভন দেখিয়ে বিবাহ করার মাধ্যমে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া এবং অবৈধ সম্পর্ক স্থাপন করাটাই ছিল তার মূল লক্ষ্য এখানে আশ্চর্যের বিষয় হল এই জাকির এর আগেও একবার গ্রেপ্তার হয়েছিল কিন্তু ওই যে বললাম আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে চরিত্র এবং আমাদের বিচার বিভাগের যে বেহাল দশা এরই মধ্য দিয়ে আইনের ফাঁকফোকর ব্যবহার করে এই জাকির জামিনে মুক্তি পেয়ে যান এরপরেও সে আবারও এই একই প্রতারণার আশ্রয় নিয়ে আরও তিনটি নারীকে এই এইভাবে প্রতারণার আশ্রয় নিয়ে বিবাহ করে বিবাহ করার পরে ওই যে কথাই বলে যে চোরের দশ দিন আর গৃহস্থের এক দিন তো এমনিভাবেই আসলে কথাই বলে যে পাপের যখন শের পুড়ে যায় তখন কিন্তু ধরা পড়ে যায় অনেকগুলি প্রবাদ আমরা জানি যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে এরপরে আরও অনেক প্রবাদ এরকম আছে তো যাই হোক অবশেষে তিনি ধরা পড়েছেন এখন আমরা জানি না যে তার আদৌ কোনো সাজা হবে কি না তো বাস্তবতা হলো যে আমরা আসলে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলি আসলে এই তথ্য প্রযুক্তির যুগে আমাদের দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা বা শাসন ব্যবস্থাটাই কলুষিত সঙ্গত কারণেই সমাজে একের পর এক বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েই চলেছে আর এটি বেড়ে যাওয়াটাই স্বাভাবিক আপনারা শুধু ক্ষমতাসীন দলের দিকেই তাকান অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড আমরা নাই আলোচনা করলাম শুধু ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের অপরাধগুলোর দিকেই তাকান আপনি আলোচনা করে আপনি বিতর্ক করে শেষ করতে পারবেন না আমি যে কিছুক্ষণ আগে একটি ভিডিও উপস্থাপন করেছিলাম সম্ভবত আওয়ামী লীগের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি শীর্ষকে একটি আলোচনা করেছিলাম সেখানে এই ছাব্বিশ তারিখেই আওয়ামী লীগের বিভিন্ন জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের সম্মেলনে আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে ম্যাক্সিমাম জায়গায় দু গ্রুপের সংঘর্ষ হয়েছে এবং শতাধিক আহত হয়েছেন এবং স্থানীয় দোকানপাট ভাঙচুর করা হয়েছে সাইকেল ভাঙচুর করা হয়েছে তো শুধু আপনি যদি ক্ষমতাসীন দল আওয়া ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অপরাধগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করেন তাহলে এগুলি বলে শেষ করতে পারবেন না আর অন্যান্য দিকে তো নজর দেওয়ার সময়ই আপনি পাবেন না তো এমনিভাবে আমাদের সমাজে এই যে অপরাধগুলো হচ্ছে এর পিছনে কারণ খুঁজতে গেলে আবার আপনারা অনেকেই বলবেন যে ভাই আপনি প্রত্যেকটা আলোচনায় রাজনীতি কেন নিয়ে আসেন দেখুন রাজনীতি আমি আনতাম না যদি বর্তমান দল বর্তমান ক্ষমতাসীন দল তারা যদি বাংলাদেশের ভোটারদের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতেন এবং তারা যদি জনগণের রায়ে ক্ষমতায় থেকে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কোনো ভুল ত্রুটি করতো তাহলে আমাদের আলোচনার ধরন থাকতো অন্যরকম কিন্তু যেহেতু তাদের ক্ষমতাটাই হচ্ছে অবৈধ জোরপূর্বক ক্ষমতায় বসে আছে এই জন্যে আমাদের আলোচনার ধরনটা অন্যরকম এটি আপনাদের বোঝা প্রয়োজন যে বাংলাদেশে আপনারা যারা বসবাস করেন আপনারাই জানেন যে আপনারা কোথায় বসবাস করছেন বাংলাদেশে বসবাস করছেন নাকি কোনো একটি জঙ্গলে বসবাস করছেন বাস্তবতা কিন্তু এটাই তো যাই হোক আমরা আশা করি এই প্রতারক জাকিরকে গ্রেফতার করা হয়েছে আমরা আশা করি যে তাকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে আমাদের বিচার বিভাগ যদি সত্যিকার অর্থেই বিচার হয়